একেবারে নবান্ন সভাঘরের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ভেতরের ছবি। এই নবান্ন সভাঘরের ভেতরে শেষ পর্যন্ত আসবেন কিনা 30 জন জুনিয়র চিকিৎসক, সবটা নির্ভর করছে সরকার জুনিয়র চিকিৎসকদের এই দাবিটা মানবে কিনা। ভেতরের ছবি আরেকবার আপনাদের সামনে রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন ভেতরে এই বৈঠকের জন্য। নিঃসন্দেহে এই বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করছে, পরিস্থিতি শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরবেন কিনা, সবটা নির্ভর করছে আজকের এই বৈঠকের ওপর। আপনারা জানেন আজকে দুপুরবেলা যে আমরা মেল করেছিলাম জুনিয়র ডক্টর্স বন্ধুদেরকে, তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের নবান্ন সভাগারে যে মিটিং হচ্ছিল এর জন্য ওরা এসেছে, পৌঁছেছে। আমরা 5টা সময় দিয়েছিলাম, ওরা একটু দেরি করে যেহেতু বাসে ওখান থেকে আসলো, পৌঁছেছে আমাদের এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবাইকে সময় দিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী 5টা থেকে অপেক্ষা করছেন, এখন এই নবান্ন সভাগারে ওয়েট করছেন যাতে ওরা ডিসকাশনের জন্য ভিতরে আসুক। আমরা ওরা অ্যাকচুয়ালি দুটো ছিল, ওরা 30 জন মতন এসেছে, আমরা 15 জন বলেছিলাম, 30 জন মতন এসেছে। আমরা ওটা ওদের 32 জন মতন এসেছেন, আমরা ওদেরকে অ্যালাউ করলাম, আমরা বললাম আসুন আলোচনা করুন, বিকজ আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিন্তু ওদের একটা ইস্যু আছে যেটা ওরা বলছে কি মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কি এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এর ভিডিও রেকর্ডিং করব যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে, যে যে আলোচনা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করব, এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিতে হয় ওটাও যাতে আমরা নিতে পারি। কিন্তু ওরা এখনও ইনসিস্ট করছে কি লাইভ স্ট্রিমিং করুক। আমাদের অফিসাররা ওদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন, তারপরে আমরা ডিজি সাহেব আমরাও ওদের কাছে গেলাম, ওদেরকে বলেছি কি আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। কিন্তু এখনও আমাদের ডক্টর্স বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যেই আলোচনা করছেন কি যাতে লাইভ স্ট্রিমিং যতক্ষণ হবে না ওরা ভিতরে মিটিং হলে আসবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন, উনি ওখানে আছেন। আমরা আশা 1.5 ঘন্টা মতন হয়ে গেছে 5টা সময় থেকে, তো এখনও ওরা ভিতরে মিটিং হলে বোঝানোর চেষ্টা করেছি কি যাতে একটা আলোচনার পথ যেটা খোলা হয়েছে এর মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি এই স্টেলমেট সিচুয়েশনকে, যাতে আমরা দূর করতে পারি। এবং ওদের যে দাবি দাওয়া আছে ভালো সিকিউর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা, মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই হিসাবে যে যে কাজ করার প্রয়োজন আছে, ওদের রেস্টরুম আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসগুলো ক্রিয়েট করার আছে, ওয়াশরুমস করার আছে, সিসিটিভি করার আছে, ভালো লাইটিং অ্যারেঞ্জমেন্টগুলো করার আছে যাতে ওরা ভালো পরিবেশে কাজ করতে পারে। এর জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমরা ভেবেছিলাম আজকে আলোচনার মাধ্যমে আরও যদি ওদের কাছ থেকে কোনো সাজেশনসগুলো আসে এটা আমরা আরও আলোচনার পরিপ্রেক্ষিতে আরও অ্যাকশন যে নেওয়ার প্রয়োজন আমরা নেব। কিন্তু এখন অবধি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি, আমরা মিটিং এখন অবধি চালু করা যায়নি। আমরা অনুরোধ করব যাতে ওরা ইমিডিয়েটলি মিটিং হলে আসুক এবং আলোচনায় অংশগ্রহণ করুক। আমি ডিজি সাহেবকে বলবো কিছু বলার জন্য। আর চিফ সেক্রেটারি সাহেব সব বলেছেনই, জিনিসটা হচ্ছে কোনো মিটিংয়ে, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে, নো ওয়ের ইট ইজ ডান লাইভ, যেটা লাইভ যেটা করা হয় যেটা প্রেসকে সকালকে বার্তা, ইন কেস ইফ এট মিটিংয়ের কিছু নিষ্কর্ষ হতো ডেফিনেটলি ওটা লাইভ করা যায়। কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। অ্যান্ড গভর্নমেন্ট এর জন্য ওরা 15 জন বলা হয়েছিলো, 30 জন প্রথমে বললো, তারপরে 32, দ্যাটস নট অ্যান ইস্যু। বিকজ আমাদের একদম যেটা গতকালও বলা হয়েছিলো সদিচ্ছা আছে, খোলা মনে আমরা আলোচনা করতে চাইছি। অ্যান্ড ইভেন এই আলোচনা কি ওরা কি চাইছে ওরা আমরা করতে পারি। অ্যান্ড তারপরেও আমরা আজকে চিফ সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন, ওনারা বললেন না এটা আমরা 15 জন নেই, বেশি চাইবো, আমরা অ্যালাউ করেছি। অনারেবল চিফ মিনিস্টার উনি 5টা থেকে এই জন্য অপেক্ষা করছেন কি ওরা আসবে বলবে। আমাদের থেকে যেটা আছে, উই আর কমিটেড টু দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর এভরিথিং, বট দে গোলস আর নট ডিফারেন্ট, বাট অ্যাট দি সেম টাইম উই মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট দ্য রুল অফ দ্য ল। যেটা আছে আমরা গভর্নমেন্ট ইনভাইট করেছে সদিচ্ছা থেকে, পুরো খোলা মনে ওদের সাজেশন চাইছে, ওটা ওনারা দিলে স্বাস্থ্য পরিকাঠামো ডেফিনেটলি অনেকটা উন্নত হবে। দ্যাটস